আজ আমরা পৌঁছে গেছিলাম পুরুলিয়া জেলার দর্জি পাড়াতে। শুনলাম সব থেকে নাকি ভালো থিম এখানেই হয়েছে, তার নাম বৃদ্ধাশ্রম। নামটা শুনলেই মনে দুঃখ চলে আসে পিতামাতার জন্য। কিছু সন্তান রয়েছে, কিছু কুসন্তান, যারা তার নিজেদের আনন্দের জন্য, নিজেদের ভালো সময়টা স্পেন্ড করবে তার পুত্রের সঙ্গে, বাচ্চার সঙ্গে, তার জন্য নাকি তাদের বাড়িতে কম জায়গা পড়ে যায় এবং তারা তাদের পিতামাতাকে বাড়িতে রাখতে পারে না, পাঠিয়ে দেয় বৃদ্ধাশ্রমে। একটা বাবা মা ছোটো থেকে অনেক স্বপ্ন নিয়ে তার সন্তানকে বড় করে, কিন্তু শেষ জীবনটাই তারা সেই সুখ আনন্দ পায় না, নিজের নাতির সাথে নাতনির সাথে খেলার সুযোগ পায় না। এখানে খুব ভালো থিমটা হয়েছে, যেখানে প্রায় হাজার হাজার লোক সেখানে আসছে, জড়ো হচ্ছে, আর খুব সুন্দরভাবে প্রত্যেকটি মডেল বানানো হয়েছে এবং অসাধারণ একটি পূজা দেখিয়েছে এবছর পুরুলিয়া দর্জি পাড়া। খুব ভালো লাগছে দেখে, খুব আনন্দ আর কি ফিল করলাম, এবং তার সাথে দুঃখও লাগছে সেই সমস্ত বৃদ্ধাশ্রমের মানুষের প্রতি, যারা এখনও দুঃখে শুধু আর কি স্মৃতি তাদের মধ্যে রয়েছে আর কি, শুধু আর কি তারা ভাবছে যে কখন বাড়ি যাব, কখন নিজের আবার সেই পুত্রের সাথে, সন্তানের সাথে, নাতির সাথে, নাতনির সাথে নিজের সময়টা কাটাবো। মনে পড়ে যাচ্ছে নচিকেতার সেই গানটি, আমার ঠিকানা সেই বৃদ্ধাশ্রম। খুব সুন্দর হয়েছে এটা, থ্যাংক ইউ দর্জিপাড়া আপনাদের সুন্দর একটা প্রবেশ করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।